أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير وأحضرت الأنفس الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا. ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما. وإن يتفرقا يغني الله كلا من سعته وكان الله واسعا حكيما. صدق الله العظيم. الله تعالى বলেন যদি কোন নারী তার স্বামীর ব্যাপারে অনাচার অথবা বিমুখতার আশঙ্কা করে তবে তাদের উভয়ের কোনো সমস্যা নেই যে তারা আপোষে সমাধা বা সমঝোতা করে নেয়, আর সমঝোতা করা উত্তম এবং সকল মনকে স্বার্থপরতা প্রদান করা হয়েছে। আর তোমরা যদি ভালো করো এবং আল্লাহকে ভয় করো তবে আল্লাহ তাআলা তোমাদের কাজ সম্পর্কে অবগত আছে। আর তোমরা নারীদের মাঝে ন্যায় করতে পারবে না যদিও তোমরা আগ্রহী হও। অতএব তোমরা পূর্ণ রূপে এক পেশে হবে না, অতঃপর তাকে ঝুলন্ত ছেড়ে দিলে। আর যদি তোমরা সংশোধন করো এবং আল্লাহকে ভয় করো তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। আর যদি তারা পৃথক হয়ে যায় তবে আল্লাহ তাআলা উভয়কেই অভাব মুক্ত করে দিবেন এবং আল্লাহ তাআলা প্রশস্ত প্রদানকারী, প্রশস্ততা প্রদানকারী এবং বিজ্ঞ। আমরা এই আয়াত সম্পর্কে গত সপ্তাহেও আলোচনা করেছিলাম কিছু কিছু বিষয়ে। তার মধ্যে আমরা বলেছিলাম যে নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী উভয়ের দায়িত্ব পারিবারিক সুখ বজায় রাখার জন্য উভয়ের দায়িত্ব অন্যের সন্তুষ্টির ক্ষেত্রে সবসময় সজাগ থাকা। স্বামীকে সবসময় সজাগ থাকতে হবে যে স্ত্রী কোনো কারণে স্বামীর উপরে বিরাগবাজন হচ্ছে কিনা বা কোনো কারণে কষ্ট পাচ্ছে কিনা। এমনিভাবে স্ত্রীকেও সবসময় সজাগ থাকতে হবে যে স্বামী কোনো কারণে স্ত্রীর কাছ থেকে দূরে সরে যাচ্ছে কিনা। আল্লাহ তাআলা এখানে দুইটা শব্দ বলছেন, নুশুজান। একটা হলো যে কোনো নারী তার স্বামীর ব্যাপারে পরলোকির আশঙ্কা করে অথবা বিমুখতার আশঙ্কা করে। স্বামী এবং স্ত্রীর বিবাহের ক্ষেত্রে একটা মৌলিক নিয়ম আছে যে বিবাহের সময় সমতা দেখা, ছেলে এবং মেয়ের মধ্যে সমতা দেখা। রসুল বলেন যে নারীদেরকে চার কারণে বিয়ে করা হয়, সৌন্দর্যের জন্য, সম্পদের জন্য, বংশের জন্য, দিনের জন্য, তবে দিনকে তোমরা অগ্রাধিকার দাও। অর্থাৎ এই চারটা বিষয়ে সমতা দেখার জন্য বলা হয়েছে যে বিবাহের সময় যাতে একে অপরের সাথে মিলে থাকতে পারে এই জন্য অবশ্যই দুজনার মধ্যে সৌন্দর্যের কাছাকাছি থাকতে হবে, দুজনার সম্পদের মধ্যে কাছাকাছি থাকা, দুজনার বংশ কাছাকাছি থাকা, দুজনার দিন কাছাকাছি থাকা। যদি কোনো একটা যদি অনেক তফাত হয় যে একজন পুরুষ হয়তো বা খুবই কুৎসিত আর নারী খুবই ফর্সা, খুবই সুন্দরী,
তখন এখানে সামঞ্জস্যটা বা এর মধ্যে মিলনটা, ভালোবাসাটা হওয়া কষ্ট হয়ে যায়। আবার যদি স্বামী অনেক ধনী, স্ত্রী অনেক গরিব, সেই ক্ষেত্রেও এদের মধ্যে মিলটা কষ্টকর হয়ে যায়। এমনিভাবে যদি স্বামী অনেক দিনদার আর স্ত্রী একেবারেই বেদিন, একেবারেই উশৃঙ্খল, সেই সময়ও তাদের দুইজনার মধ্যে, এমনিভাবে যদি স্ত্রী অনেক দিনদার কিন্তু স্বামী বেশি উশৃঙ্খল, স্ত্রীর অনেক বংশ খুবই ভালো, স্বামীর বংশ খুবই খারাপ, অর্থাৎ অনেক তফাৎ যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে পারিবারিক সুখ বজায় রাখা কঠিন হয়ে যায়। এই জন্য ইসলামের নিয়ম হল যে এইগুলোর, এই সব বিষয়ে বিয়ের সময় যেন সমঝোতা দেখা হয়। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াত্তাইয়িবাতু লিত্তাইয়িবিন, আল্লাহ তাআলা বলেন যে খারাপ পুরুষরা খারাপ নারীদের জন্য আর ভালো পুরুষরা ভালো নারীদের জন্য, অর্থাৎ এমন কেউ যেন না এসে একজন দিনদার মাওলানা সাহেবকে একটা একেবারে উশৃঙ্খল একটা মেয়েরে বিয়ে করিয়ে দিল, তো এই মাওলানা সাহেবের জীবন শেষ, না নিজে দিনের উপরে থাকতে পারবে আর না পারিবারিক দিন সে বজায় রাখতে পারবে। অথবা কোনো এক উশৃঙ্খল পুরুষকে ধরিয়ে দিল যে এ তো মদ খায়, মাদকাসক্ত, একটা ভালো দিনদার একটা মেয়ে বিয়ে করিয়ে দিলে হয়তো ভালো হবে। এখন ওই দিনদার মেয়ে বিয়ে করিয়ে দেওয়ার পরে হয়তো দেখা যাবে যে ওই দিনদার মেয়ের দিন নিয়েই টানাটানি লাগবে। পারিবারিক সুখটা বজায় থাকার জন্য এই সব ক্ষেত্রে সমতা দেখতে বলা হয়েছে। বিয়ের পরেও স্বামীকে স্ত্রীর ব্যাপারে সবসময় এই সব ব্যাপারে সমতা বিধান করতেছে কিনা, অনেক সময় বিয়ের পরে দেখা যায় যে অনেক স্বামী স্ত্রীকে চাকরি করতে দেয় আর চাকরি করে সে বিরাট অফিসার, আর স্বামী বেচারা কোনো মতে দিন আনে দিন খায়, তো তখন ওই স্ত্রী আর স্বামীকে পাত্তা দেয় না, স্ত্রীর ইনকাম বেশি, উপার্জন বেশি, স্বামীর উপার্জন কম, তখন পাত্তা দেয় না, তখন এখানে একটা পারিবারিক কলহ শুরু হয়। এমনিভাবে যদি পুরুষ অথবা নারী দুইজনার যে কোনো একজন তার চোখকে যদি সে হেফাজত না করে, পুরুষ সবসময় বিভিন্ন নারীদের দিকে তাকাইতে থাকে, বিভিন্ন কলিগ বান্ধবী সহকর্মী এদের সাথে গল্প করে, তো তখন একসময় তার স্ত্রীকে আর তার কাছে ভাল লাগবে না। এমনিভাবে স্ত্রীও যদি তার সহকর্মীদের সাথে, তার বন্ধুবান্ধবের সাথে, বিভিন্ন পুরুষদের সাথে যদি উঠা বসা, চলাফেরা, কথাবার্তা বলতে থাকে বা এটা খোলামেলা হয়ে যায়, তখন কিছুদিন পরে স্বামীকেও হয়তো ভাল লাগবে না। তো এই জন্য এই সব ক্ষেত্রে অবশ্যই স্বামী এবং স্ত্রীকে সচেতন থাকতে হবে। আও এড়াবা অথবা যে কোনো কারণে বিমুখ হয়েছে, স্বামী অনেক সময় স্ত্রীকে সারাদিন খোঁটা দিতে থাকে, অথবা স্ত্রী অনেক সময় স্বামীকে সারাদিন খোঁটা দেয় যে তোমার বাসার এই ফ্রিজ এটাও আমার বাপের বাড়ির দেওয়া, তোমার বাসার খাট এটাও আমার বাপের বাড়ির দেওয়া, তোমার জামা কাপড় এগুলোও আমার বাপের বাড়ির দেওয়া, তো এক সময় এই কারণে এদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। অথবা স্বামীও যদি স্ত্রীকে সবসময় খোঁটা দেয় যে তুমি তো একটা গরিব ঘরের মেয়ে, তোমার বাবা তো কিছুই আমারে খাওয়াইল না, বাড়িতে গেলাম কিছুই দিল না, ঈদের সময় কিছুই দিল না, এরকম খোঁটা দিলে দূরত্ব সৃষ্টি হবে। তো আল্লাহ তাআলা বলেন যে এই দূরত্ব যাতে সৃষ্টি না হয়, সর্বপ্রথম উভয়ের দায়িত্ব হল এই সব ব্যাপারে তাদের মধ্যে ভালোবাসা বিদ্যতা বহাল আছে কিনা, কোনো কারণে এদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে কিনা, এই ব্যাপারে স্বামী এবং স্ত্রী দুজনকে সচেতন থাকতে হবে, এক নম্বর। দুই নম্বর হলো যে কখনো যদি এদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে গেল, ঝগড়াঝাটি অথবা অনেক সময় স্বামীর স্ত্রীর ভাল লাগে না বা স্ত্রীর স্বামীর ভাল লাগে না, যে কোনো কারণে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, তো সেই সময় আল্লাহ বলেন কি, ফালা জুনাহা আলাইহিমা আন ইউসলিহা, উভয়ের জন্য কোনো সমস্যা নাই, দুজন সমঝোতা করে নেয়। যদি দূরত্ব সৃষ্টি হয়, এই দূরত্ব দূর করার দায়িত্ব হলো এই স্বামী এবং স্ত্রী দুইজন মিলে সমঝোতা করে নেবে। এখানে যদি স্বামী যদি তার মা বাবা কাউকে যদি এর মধ্যে ঢুকায় তৃতীয় পক্ষকে, বা স্ত্রী যদি তার মা বাবা ভাই বোন কাউকে যদি ঢুকায় অর্থাৎ বদনাম করে,
স্বামী গিয়ে তার স্ত্রীর বিরুদ্ধে মায়ের কাছে বোনের কাছে বদনাম করল, অথবা স্ত্রী গিয়ে তার বাবার কাছে মায়ের কাছে ভাইয়ের কাছে বদনাম করল, তারা যদি কোনো একটা কথা বলে যে আপনি আমার তুমি আমার মেয়েরে এরকম কষ্ট দাও, মেয়েরে সারাদিন খাটাও, মেয়েরে ঠিক মতো খাবার দাও না, তো এইগুলো স্বামীর গায়ে বা স্ত্রীর গায়ে খুব বেশি লাগবে এবং সেই ক্ষেত্রে সমঝোতা হওয়া বিরাট বড় কঠিন হয়ে যায়। তো সমঝোতা করতে হবে উভয়কে, দুজনকে, তারা নিজেরা মিলেমিশে যাইতে হবে, তৃতীয় পক্ষকে এখানে ঢুকতে দেওয়া যাবে না, যে কোনো কিছু হয়েছে বাস নিজেরা মিলেমিশে করে নিতে হবে, কারণ দুইজনের মধ্যে একটা আবেগ থাকে, দুইজনের মধ্যে একটা টান থাকে, একজন আরেকজনের কাছে তাদের দরকার থাকে, তো যার ফলে অনেক সময় ঝগড়াঝাটি করে সকালবেলা স্বামী বাসার থেকে বের হয়ে যায়, রাত্রেবেলা যখন আবার ফিরে সব কিছু ভুলে যায়, দুইজনের মধ্যে আবার আগের মতো মিলমিশ চলে আসে, কিন্তু এখানে যদি তৃতীয় পক্ষ ঢুকে যায় তো তখন এই দূরত্ব আরও বাড়তে থাকবে। ওয়াসুলহু খাইর, আল্লাহ তাআলা বলেন আর সমঝোতা হলো সবচেয়ে উত্তম, সমঝোতা করা সবচেয়ে উত্তম। সমঝোতা কি? ওয়াহদিরাতিল আনফুসুশ, আল্লাহ তাআলা বলেন সকল মনের মধ্যে স্বার্থপরতা দেওয়া হয়েছে, সবাই স্বার্থপর। কোরআনের আরেক জায়গায় আছে জুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের কাছে সুসজ্জিত করা হয়েছে নারীদের ওয়াল বানীন সন্তানদেরকে, ওয়াল কানাতিরিল মুকাদ্দারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপা বাহন, ওয়াল মুসাওবারি, অর্থাৎ দুনিয়ার সব কিছুর ভালোবাসা লোভ প্রতিটা মানুষের মধ্যে আছে। এখন এই নিজেরটা বুঝা, যখন নাকি সবাই নিজের অধিকার নিয়ে পুরোপুরি একেবারে সচেতন থাকে, নিজের পাওনা আদায়ের জন্য যখন খুব কঠিন থাকে, তখন সেখানে সমঝোতা হওয়া খুবই কঠিন। সমঝোতা হতে হলে ছাড় দিতে হবে। স্বামী যদি বলে যে আমার সকল পাওনা আমার স্ত্রীর কাছে পাইতে হবে, আমি স্ত্রীর কাছে পাওনা যে আমার সকালবেলা নাস্তা ঠিক মতো হইতে হবে, দুপুরবেলা খাবার ঠিক মতো হইতে হবে, রাতের খাবার, জামা কাপড়, স্ত্রী ছেলে মেয়েদের দেখা, যা যা আমার পাওনা আছে সব পাইতে হবে। স্ত্রীও যদি এরকম বলে আমার সকল পাওনা, আমার জামা কাপড়, আমার সাথে ভালো ব্যবহার, আমার সাথে সুন্দর কথা, হাসি মুখে কথা, আমার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার, বাবা মায়কে হাদিয়া দেওয়া, আমাকে হাদিয়া দেওয়া, বাবার বাড়ি নিয়ে যাওয়া, এইগুলো হলো আমার অধিকার, এইগুলো পুরোপুরি আমি চাই। এখন এইগুলো যদি দুজনই পুরোপুরি চায় তাহলে স্বাভাবিকভাবেই অনেক সময় স্ত্রী এই অধিকার পূরণের ক্ষেত্রে অনেক সময় অবহেলা হয়ে যাবে, অনেক সময় তরকারি রাঁধতে গিয়ে লবণ হবে না। আর যদি এইখানে স্বামী যদি রাগ হয়ে যায়, সারাদিন খাইতে আসলাম আর এখন খাবারটাও ঠিক মতো দিতে পারো না, করো কি ঘরের মধ্যে? এমনিভাবে স্ত্রী বলে দিল যে আজকে কিন্তু বাসায় বাজার নাই, বাজার কিন্তু নিয়ে আসতে হবে, তেল কিন্তু নিয়ে আসতে হবে, আসার সময় ভুলে গেছে, আর স্ত্রী যদি তখন তেলে বেগুনে যদি আগুন হয়ে যায় যে কোনো কিছুই পারো না, সংসারের কোনো খবরই নেই, তেল আনতে বলছে এটাও পারো না, একটা অকর্মা পুরুষ। এখন যদি সবাই যদি দুজন যদি তার পাওনা পুরোপুরি চায় তো তখন কোনোদিন এখানে সমঝোতা হবে না। সমঝোতা হতে হলে সর্বপ্রথম নিজের স্বার্থকে ত্যাগ করতে হবে। ঠিক আছে আজকে তরকারি খারাপ হয়েছে, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ, ঠিক আছে আজকে আমার নাস্তা দিতে পারে নাই, ওকে, আমার জামা কাপড় ইস্ত্রি করতে পারে নাই, ওকে, আজকে আমার সাথে একটু সুন্দর করে কথা বলে নাই, ওকে, একটু বাবা মা আসছে দেখে তাদের জন্য রান্না বান্নায় ব্যস্ত, আমার কোনো পাত্তাই দেয় না, ঠিক আছে। স্ত্রীও এরকম যদি ই করে যে আমার কোনো জামা কাপড়ও দেয় না, নিজের জামা কাপড়, ভাই বোনের জামা কাপড়, মা বাবার সবই দিল, আমার কিছু দেয় না, অথবা সে নিজে ফুর্তি করে সারাদিন বাইরে বাইরে খায়, আমাদের বাসার বাজারের কোনো খবর নাই, এইগুলোর ক্ষেত্রে যদি স্বামীও ছাড় দিতে পারে, স্ত্রীও ছাড় দিতে পারে, বোঝাপড়া যদি হয় তাহলে এখানে সমঝোতা হবে, আর সমঝোতাই হলো উত্তম। আর এখন যদি অধিকার সচেতন হয়, যেমন এখন আধুনিক বিশ্ব প্রতিটা পরিবারকে ধ্বংস করার জন্য যে তারা স্লোগান অধিকারের ব্যাপারে সচেতন, নারী অধিকার দিতেই হবে, আর স্বামীকেও বলে স্বামীর অধিকার দিতেই হবে, একটু যদি চুল একটু হেরফের হয় সাথে সাথে নারী অধিকার
ভুলণ্ঠিত করছে। তো একে বারণ, একে এর বিরুদ্ধে মামলা করো, নারী শিশু নির্যাতন মামলা করো। যদি এরকম সবাই যদি তার অধিকারের ব্যাপারে পুরোপুরি সচেতন, যদি কেউ ছাড় না দিতে পারে তো সেই পরিবার কখনো টিকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে সবার মধ্যে স্বার্থপরতা আছে, কিন্তু এই স্বার্থকে ত্যাগ করতে হবে, আর ত্যাগ করেই একমাত্র সমঝোতা হবে। স্বার্থকে ত্যাগ করা, কেন আমি স্বার্থকে ত্যাগ করব? এক তো হলো যে আমার পারিবারিক সুখের জন্য স্বার্থ ত্যাগ করা। আমি আমার ত্যাগ করেই যাই। অনেক সময় অনেক ভাই বলে, অনেকে বলে যে হুজুর আর কত করব, আমি শুধু ত্যাগ করেই যাচ্ছি, তারপরও সে সারাদিন বাসায় ঢুকলেই আমার সাথে ঝগড়া শুরু করে, যতক্ষণ পর্যন্ত বাই না হই ততক্ষণ পর্যন্ত ঝগড়া করতে থাকে, যা চাই সবই দেই, তারপরও আমার সাথে সারা খুব ঝগড়া, সকলের কাছে বদনাম, এই 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 কী করব, আমি আর কত দিব। এরকম এক আলেমের কাছে, এক বড় আলেম, তো উনি একবার চিন্তা করল যে আমার স্ত্রী আমার সাথে সবসময় এরকম ঝগড়া করে, আমার কোনো পাত্তাই দেয় না, কোনো স্ত্রী তার স্বামীরে পাত্তা দেয় না। তো ঠিক আছে, আমি তো যখন বয়ান করি তখন তো কত মানুষ আমার দিকে সুন্দর করে আমার বয়ান শুনে আমাকে সম্মান করে, আমার স্ত্রী যদি কখনো দেখে যেরকম আমি সুন্দর বয়ান করতেছি, আমি খতিব সাহেব সবাই আমারে সম্মান করে, তাহলে তার মনে হয় তার অন্তরের মধ্যে আমার সম্মান আসবে। তো একবার স্ত্রীকে আরেকজনের মাধ্যমে দূর থেকে দেখাইছে, তো সে বয়ান করতেছিল আর স্ত্রী দেখছে। তখন ওই খতিব সাহেব, ওই আলেম খুব খুশি হয়ে বাড়িতে গেছে যে আজকে তো নিশ্চয়ই স্ত্রীর মধ্যে আমার স্ত্রীর অন্তরে আমার সম্মান হবে। তখন সেই স্ত্রী বলে কি যে তুমি আমারে কেমন দেখলা, বলে আমি তোমার এই অবস্থায় না দেখতাম তাহলে আলহামদুলিল্লাহ ছিল। বলে কেন? বলে দেখলাম তোমার আশেপাশে যারা বসা ছিল সবাই কত ভদ্র চুপচাপ, আর তুমি চিৎকার চেঁচামেচি করতেছো, বাসায় যেরকম চিল্লাও সারাদিন ওইখানেও এরকম চিল্লাইতেছো। এখন ওই ব্যক্তি, ওই আলেম বলে কি আর করব, কিন্তু তারপরও সে ওই স্ত্রীর এত কষ্টের উপরেও সে সবর করত। আর এই সবর করার কারণে একসময় তার যারা অনুসারী ছিল, ওই পীর সাহেবের মুরিদ যারা ছিল, একসময় বলে হে পীর সাহেব আপনার তো অনেক কারামত, আপনি দোয়া করলেই আল্লাহ কবুল করে ফেলে, আপনি বিভিন্ন সময় কারো জন্য কিছু কোনো অসুস্থ ব্যক্তিকে একটু হাত বুলাইয়া দেন, সাথে সাথে ভালো হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাকে কত অলৌকিক কারামত দিছে, কিন্তু এখন তো দেখি আপনার সেরকম আর দেখা যাচ্ছে না। তখন ওই বিশ্বাস বুজুর্গ বলেন যে আল্লাহ তাআলা যেই জন্য আমাকে এই কারামতটা দিছিলেন সেইটা এখন নাই। বলে সেটা কি? সেটা হলো আমার স্ত্রী কষ্টের উপরে আমি সবর করতাম, কিন্তু সেই স্ত্রী এখন মারা গেছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে, আর ওই স্ত্রীর কষ্টের উপর আমি সবরও করতেছি না এখন, যার কারণে আমার ওই কারামত আর নেই। তো এই জন্য ওই আমি যে আমার স্বার্থকে ত্যাগ করব, আমি সমঝোতা করব, এক তো হলো পারিবারিক সুখ, তারপরও পারিবারিক সুখ নাই, স্বার্থ ত্যাগ করলেও হচ্ছে না, তখন আমি স্বার্থ ত্যাগ কেন করব? আল্লাহকে খুশি করার জন্য, আখেরাতে পাওয়ার জন্য। আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, আল্লাহ তাআলা বলেন যে তোমরা অনেক সময় অনেক জিনিসকে অপছন্দ করো অথচ এটাই তোমার জন্য ভালো, তুমি বুঝতেছো না কোন দিক দিয়ে যে আল্লাহ তোমার ভালো করে দিচ্ছে। আমরা অনেক সময় মনে করি যে আমার কোনো সন্তান হয় না, অনেক ভাই আছে যে তার সন্তান নাই, আর এ কি দুঃখ, আর এই ডাক্তার ওই ডাক্তার, আর তার মতো হতাশার কেউ নাই। এখন ওই যেই ব্যক্তির সন্তান নাই তারে গিয়ে দেখেন যে তার হয়তোবা ভাগনা ভাগ্নি বা ভাতিজা আল্লাহ তাআলা এমন তৈরি করে দেয় যে একটা সন্তান তার বাবার জন্য যতটা না সেবা করে এর চেয়ে বেশি ওই দূরের মানুষ তার জন্য করতেছে। আবার অনেক মানুষ, অনেকের সন্তান আছে কিন্তু ওই সন্তানের কারণে সে সমাজে আর মুখ দেখাইতে পারে না, ছেলে মাদকাসক্ত সবাই এসে বিচার দেয়, মেয়ে উশৃঙ্খল সবাই এসে বদনাম করে কলঙ্ক দেয়, তো এই ছেলে মেয়ের কারণে নিজের আরও বদনাম, নিজে আরও মুখ লুকিয়ে হাঁটে। অনেক সময় অনেকের
ছেলে হয় মেয়ে হয় না, দুঃখ আমার মেয়ে নাই মেয়ে নাই মেয়ে নাই। আল্লাহ তাআলা দেখা যায় ওই ছেলের বউ হিসাবে যাকে নিয়ে আসে সে নিজের মেয়ে জানা করতো এর চেয়ে অনেক বেশি করে। আবার অনেক সময় অনেকের মেয়ে আছে ছেলে নাই, দুঃখ আমার ছেলে নাই ছেলে নাই। কিন্তু আল্লাহ তাআলা অনেক সময় মেয়ের জামাই হিসাবে এমন একজনকে নিয়ে আসে যে তার ছেলে তার জন্য যা করত তার ওই জামাই তার জন্য এর চেয়ে বেশি করে। আবার অনেক সময় অনেকের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, যেমন কিছুদিন আগে একজন তার স্ত্রী তার সাথে আর থাকবেই না, আরেকজনের সাথে সম্পর্ক হয়ে গেছে ওনার তার সাথে থাকবেই না, সেই ব্যক্তি কাঁদতে কাঁদতে শেষ, সে আমার কি হবে, তার স্ত্রীর ভালোবাসা তার মধ্যে এত বেশি যে তাকে যখন ছেড়ে যাচ্ছে সে আর সহ্য করতে পারতেছে না। কিন্তু যখন সে চলে গেছে তারপরে সে আবার নতুন আর একটা বিয়ে করছে, আল্লাহ তাআলা তাকে এখন সুখের উপর সুখ দিয়ে দিয়েছে। অনেক সময় মানুষ মনে করে যে আমার যদি আমার মেয়ে, কিছুদিন আগে একজন আসছে যে আমার মেয়ে এরকম তার জামাই তাকে বাড়িতে রেখে গেছে আর তার উপরে জুলুম করতেছে, এখন হয়তো তাকে ছেড়ে দিতে চাইতেছে, আমি যেমনি হোক আমার মেয়ে যদি এখন তারা ছেড়ে দেয় তাহলে তো আমার এই মেয়ের আর কোনো ভবিষ্যৎ। কিন্তু আল্লাহ তাআলা অনেক সময় একটু পরের আয়াতেই বলেন যে অনেক সময় বিচ্ছেদ ঘটলেও বিচ্ছেদ ঘটার পরে আল্লাহ তাআলা হয়তো উভয়কেই আরও বেশি সুখী বানিয়ে দিতে পারে। হয়তো দেখা গেছে তালাক হয়ে গেছে, কেউ চায় নাই, বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু ওই মেয়ে হয়তো কোনো এক ছেলের সাথে বিয়ে হয়েছে যেইখানে সুখ আর সুখ, ওই মেয়ে ছেলের হয়তো আবার অন্য কোনো জায়গায় বিয়ে হয়েছে সুখ আর সুখ। এই জন্য মূল বিষয় যেটা সেটা হলো আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর তকদিরের উপরে সন্তুষ্ট থাকা। আল্লাহ যা আমার জন্য করেন এটার উপরই আমি খুশি, আমার স্ত্রী আমার উপরে জুলুম করতেছে এর মধ্যেই আল্লাহ আমার কল্যাণ রাখছে, আমার স্বামী আমার উপরে জুলুম করতেছে এর মধ্যেই আল্লাহ আমার কল্যাণ রাখছে, দুনিয়াতে না হোক আখেরাতে আল্লাহ তাআলা আমার এর বদলা দিবেন। যদি এইভাবে স্বামী এবং স্ত্রী তারা আল্লাহর জন্য সবর করতে পারে আর সমঝোতা করতে পারে, নিজের স্বার্থকে ত্যাগ করতে পারে, আল্লাহ তাআলা বলেন ওয়াসুলহু খাইর, এটাই হলো উত্তম কাজ। ওয়াইন তুহসিনু, আর তোমরা যদি এই সবর ভালো করে করতে পারো, আর সবর কেন করবা, ওয়াতাত্তাকু, আল্লাহকে ভয় করে। দুনিয়ার কোনো ভালো কাজ কেউ যদি আল্লাহকে ভয় করে না করে কখনোই এটা ভালো কাজ না, কখনোই এটা ভালো কাজ না। একজন মানুষ খুব একেবারে কয়েকজন আগে একজন বলতেছে যে আমাকে একজনে বিদেশে পাঠাবে, তো বিদেশে যাইতে তো লাগে 3 লাখ টাকা, আমার কাছ থেকে মাত্র 1 লাখ টাকা নিতেছে, যে আমার ভিসা ভিসা সব করে, খুবই ভালো মানুষ। আমি বললাম যে ভাই সে কি নামাজ পড়ে, বলে না নামাজ টামাজ পড়ে না, নামাজ থেকে বহুত দূর। আমি বললাম যে ভাই যেহেতু নামাজ পড়ে না তো আপনি তাকে সাদা মনে বিশ্বাস করেন না, বলে না হুজুর আপনি জানেন না আমি খুব ভালো করে জানেন। ঠিক আছে ভাই, আপনি যদি তার উপরে আস্থাশীল থাকেন তো আলহামদুলিল্লাহ। তো কিছুদিন পরে সে এসে বলে যে হুজুর আপনি যা বলছিলেন আমি তো তার 1 লাখ টাকা দিছি, আমার আমারে দেখাইছে এই যে তোমার ভিসা, কিন্তু তারপরে এই যে আমার 1 লাখ টাকা নিয়ে এই গেছে আর সেই গেছে, তারে আর আমি খুঁজেই পাইনি। একবার শুনি সে আবুধাবি চলে গেছে, আবার শুনি বাংলাদেশে আসছে, তার আমি কোনো জায়গায় ধরতেই পারতেছি না। তো এই জন্য কেউ যদি ভালো কাজ করে আপনার উপকার করে আর সে যদি আল্লাহকে ভয় করে না করে, আল্লাহকে খুশি করার জন্য না করে, তো এটার উপরে আস্থা রাখা যাবে না, এর মধ্যে কোনো স্বার্থ আছে, কারণ কোনো মানুষ স্বার্থ ছাড়া কাজ করে না, সবাই স্বার্থপর। ওহিরাতিল আনফুসুস, আল্লাহ তাআলা বলেন মানুষকে স্বার্থ দিয়ে তৈরি করা হয়েছে, মানুষের মধ্যে স্বার্থ দেওয়া হয়েছে। অনেক সময় দেখবেন যে আপনারা ওই যে এসি বাসে উঠবেন অথবা খুব ওই যে বিভিন্ন কি বলে কেয়ার সেন্টার, গ্রামীণ ফোনের বা বিভিন্ন ফোনের কেয়ার সেন্টারে গিয়ে কি স্যার কেমন আছেন, ওয়েলকাম স্যার, একেবারে আপনার ফোন ধরে কি স্যার কি সেবা করতে পারি, যে আপনারা যে এত সুন্দর যে ব্যবহার করে এটা কি খুব আপনারে পছন্দ করে ব্যবহার করে, নাকি আপনি তার কাস্টমার যেন বহাল থাকেন এই জন্য আপনারে যাতে তাদেরটা আরও ব্যবহার করেন, আপনার কোনো সমস্যা থাকলেই বলবেন, কিন্তু আপনি একবার সমস্যায় পড়ে দেখেন তাদের হাতে যদি না থাকে আপনারা কতটা উপকার করেন। তো এগুলো সব হলো যতই যে সুন্দর ব্যবহার, এগুলো সব স্বার্থের জন্য সুন্দর ব্যবহার, এটাকে যে খুব একেবারে আপনাকে খুশি আপনারে পছন্দ করছে এই জন্য আপনার সাথে ভালো ব্যবহার করতেছে এমন না। একজন এরকম বোকাশোকা একজন লোক ছিল, সে এরকম এক দোকানে গেছে, ওই জায়গার
সেলস গার্ল যারা ছিল মিশরে, এরকম সেলস গার্ল খুব সুন্দর, যে খুব একেবারে খুব সুন্দর ব্যবহার করছে, সেই ছেলেটা একেবারে পড়ে গেছে, এই মেয়ে মনে হয় আমার প্রেমে পড়ে গেছে, আমি তারে বিয়ের প্রস্তাব দিব। তো বিয়ের প্রস্তাব দিতে গেছে, তো দিচ্ছে আচ্ছা আচ্ছা ধরে তারে বলে যে আমার এই করতে আসছে, টিজিং করতে আসছে। তো এই জন্য সবাই স্বার্থপর। এখানে আর একটা মৌলিক বিষয় তাফসিরে নাবুলসির মধ্যে একটা আসছে, যে সমঝোতা, সমঝোতার উল্টা দিক হল ঘৃণা, বিদ্বেষ। আর বিদ্বেষটা, আপনি একজন আর একজনকে অপছন্দ করা, এটা এত বড় বিদ্বেষটা, মানে ঘৃণাটা এত খারাপ একটা বিষয়, তাফসিরে নাবুলসির মধ্যে লেখেন যে এটা কুফুরির চেয়েও খারাপ। বিদ্বেষের কারণে অনেক মানুষ কাফের হয়ে যায়। উনি দলিল হিসাবে তিরমিজি শরীফের একটা হাদিস আসছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া সালমান লা তুবগিনি ফাতাকফুর, তুমি আমাকে অপছন্দ করো না তাহলে তুমি কাফের হয়ে যাবা। তিনি বলেন, কাইফা আবগিদুকা ওয়া হাদানিল্লাহু বিকা, আল্লাহ রসুল আমি আপনাকে অপছন্দ কেমনে করব, আল্লাহ তো আপনার দ্বারা আমাকে মুসলমান বানাইছে, আপনি রসুল, আপনাকে আমি কিভাবে অপছন্দ করব। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুবগিদুল আরব ফা ইন্নাহু ইউবগিদুনি, যে তুমি কোনো কারণে, সালমান ফার্সি উনি পারস্যের লোক, তাকে বলতেছেন তুমি আরবদেরকে কখনো ঘৃণা করবে না, আরবদেরকে অপছন্দ করবে না। সে যেহেতু সে পারস্য, যেমন আমরা যারা নোয়াখালীর লোক, অনেকে যারা নোয়াখালীর লোক এরা সিটাইকে ধরে দেখতে পারে না সাম্প্রদায়িকতার কারণে, অনেকে যারা ঢাকার এরা সিলেটি, বা সিলেটি যারা এরা কোনো সময় ঢাকার লোকদের কাছে মেয়ে বিয়ে দেয় না, সিরাজগঞ্জের লোক এরা আবার বাইরের লোক বিয়ে দেয় না, এই যে আমাদের মধ্যে একটা জাতীয়তা। রসুল বলেন যে তুমি পারস্য অনারব হওয়ার কারণে কখনো আরবদেরকে ঘৃণা করবে না, আরবদেরকে যদি ঘৃণা করো তাহলে কোনো এক সময় আমি যেহেতু আরব আমাকেও তুমি অপছন্দ করতে পারো, আর তখন তুমি কাফের হয়ে যাবা। এই জন্য অনেক সময় দেখেন আমাদের অনেক ভাই যে আলেমদেরকে গালিগালাজ করে, এমনকি হুজুরদেরই, সব হুজুররা খারাপ, কেন কোনো এক সময় হয়তো বা সে, তারা যদি জিজ্ঞাসা করেন ভাই হুজুররা কেন খারাপ, যে হুজুররা ওই হুজুর আমারে ঠকাইছে, কোনো এক সময় কোনো এক হুজুর তারে ঠকাইছে, অথবা কোনো এক হুজুর তারে তার সাথে দুর্ব্যবহার করছে, অথবা কোনো এক হুজুরকে সে খারাপ কাজ করতে দেখছে, ওই একজনের কারণে সবাইকে সে তখন ঘৃণা করে, আর ওই ঘৃণা করার কারণে হুজুরদেরই ঘৃণা করে, ওই হুজুররা মসজিদে থাকে মসজিদরেও ঘৃণা করে, তো একসময় মসজিদ কোরআন হাদিস আলেম ওলামা সবাইরেই ঘৃণা করে, একসময় সে কাফের হয়ে যাবে। অনেক নাস্তিক এখন বর্তমানে আছে যে তারা নাস্তিকই হয়েছে একমাত্র এই মৌলবাদী গোষ্ঠীরে দেখতে পারে না, এই মৌলবাদী গোষ্ঠীর কারণে মসজিদে যায় না, এই মৌলবাদী গোষ্ঠীর কারণে কোরআন হাদিসের ধারে কাছে যাইতে পারে না, সে যদি রসুলের আদর্শ সুন্নত মানতে এই জন্য পারে না যে মৌলবাদী গোষ্ঠী দাঁড়িয়ে রাখছে, এই জন্য সে দাঁড়িয়ে রাখতে পারে না, রসুলের সুন্নত পায়জামা পাঞ্জামি এই জন্য পড়তে পারে না কারণ মৌল এই মোল্লারা পড়ে। অর্থাৎ এই বিদ্বেষ এমন একটা ভয়াবহ জিনিস যে বিদ্বেষের কারণে মানুষ কুফুরে চলে যায়, কুফুরের দিকে চলে যায়। এই জন্য আল্লাহ রসুল বলেন, ইয়াকুম ওয়া ফাসাদা জাতিল বাইন, তোমরা আপোষের সম্পর্ক খারাপ করা থেকে বেঁচে থাকো, আপোষের সম্পর্ক তোমরা ভালো করে নাও, কারণ আপোষের সম্পর্ক যদি খারাপ হয় ফা ইন্নাহা হিয়াল হালিকা, এটা দিনকে মুন্ডন করে দেয়। অনেক ভাই দেখবেন এই দিনের মধ্যে, এই তবলিগের ধরেন এই দিনের মধ্যে তারা সবাই দিনদার ছিল, একসময় দুইজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, আর ওই দ্বন্দ্ব হওয়ার কারণে সে ওই আর একজন দিনদার তাকে সে গালিগালাজ করতেছে, মারতেছে, আঘাত করতেছে, অনেক সময় এমন কথাও বলে যার দ্বারা কুফুরিতে হয়ে যায়। ওই দলাদলি, আমাদের দেশে তো এরকম দলাদলির অভাব নাই, দলাদলি করতে করতে এক পর্যায়ে আর একজনকে কাফের বলে, অথচ সে কাফের না, আর
হাদিসের মধ্যে আছে যে আরেকজনকে কাফের বলে সে যদি কাফের না হয় তো এই কাফের বলাটা তার নিজের দিকে ফিরে আসে, এটা সহিহ হাদিস। তো এই জন্য এই আপোষের সমঝোতা, আপোষের সম্পর্ক, এটা এত বড় গুরুত্বপূর্ণ। রাসূল আরেক সহিহ হাদিসে বলেন, দাব্বা ইলাইকুম দাউল উমাম, তোমরা সতর্ক থাকবা তোমাদের কাছে আগের জাতির, পূর্বেকার জাতির যেন মহারোগ তোমাদের মধ্যে না আসে। সেই রোগ কি? যে তাদের মধ্যে হিংসা বিদ্বেষ ছিল যার কারণে তারা ধ্বংস হয়েছে, ওই হিংসা বিদ্বেষ তোমাদের মধ্যে যেন না আসে। মানে আমাদের মধ্যে যদি হিংসা বিদ্বেষ আসে, আমি যদি কোনো এক কারণে, আমার এটা একেবারে বাস্তব, আমার এক আত্মীয় ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে, তো আমি একদিন আমার আত্মীয় তার বাসায় গেছি, তো বললাম যে চলো জুম্মার নামাজে যাই। সে জুম্মার নামাজ যাবে না। যে কেন জুম্মার নামাজ যাবে না কেন? বলে এই জায়গার সে কোন সময় নাকি ওই মসজিদে গেছিল আর ওই সময় খাদেম সাহেব তার সাথে নাকি খারাপ ব্যবহার করছে, জুতা নিয়ে ঢুকছিল আর তার নাকি খুব গালিগালাজ করছে, অসভ্য কোথাকার জুতা, ওকে জুতা কোথায় রাখতে হয় ওটাও দেখতে পারে না, জুতা নিয়ে ভিতরে আসছে, এটা দিয়ে ময়লা, খুব গালিগালাজ করছে। এই জন্য সে ওই খাদেম সাহেবের উপর রাগ করে আর ওই মসজিদের লোকজন মোল্লারা সব খারাপ, এই মসজিদে খারাপ, এই জন্য মসজিদেই সে যায়। এই বিদ্বেষ, কোনো কারণে যদি কারো মধ্যে বিদ্বেষ, কারো বিদ্বেষ সৃষ্টি হয়, এই বিদ্বেষের কারণে মানুষকে দিন থেকে অনেক দূরে সরিয়ে দেয়। অনেক সময় অনেক দিনদাররা আছে, এই যে আমাদের অনেকের বলে যে আমি কোনো হুজুরের বয়ান শুনি না। কেন হুজুরের বয়ান শুনেন না? হুজুরদের কাছে যাই না, কারণ হুজুরদের মধ্যে শুধু কী লাগিনি, হুজুরের বয়ান শুনতে গেলে আরেকজনের বিরুদ্ধে শুধু বদনাম করে, এই জন্য এদের কথা শুনি না। তো এই জন্য ওই বিদ্বেষ রাখা এত ভয়াবহ। আল্লাহ তাআলা বলেন যে তোমরা সবসময় সমঝোতা করো, ওয়াসুলহু খাইর, আর সমঝোতা হলো সবচেয়ে উত্তম। ওয়ালান তাসতাতিউ আন তাআদিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা নারীদের মধ্যে ন্যায় করতে পারবে না যদিও তোমরা আগ্রহী হও। এই আয়াত থেকে আরেক আয়াতের মধ্যে অনেকে এখান থেকে একটা বিভ্রান্তি সরায়, এই বিভ্রান্তিটা শুধু আজকে বলবো। অন্য আয়াতে আছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাআদিলু, যে তোমরা বিয়ে করতে পারো দুইটা তিনটা চারটা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন দরকার হলে দুইটা তিনটা চারটা বিয়ে করতে পারো, ফাইন খিফতুম আল্লা তাআদিলু, যদি তোমরা ইনসাফ করতে ভয় করো, যে তোমরা ইনসাফ করতে পারবা না এরকম আশঙ্কা যদি করো, ফাওয়াহিদাতান আও মা মালাকা, তাহলে একটা বিয়েই যথেষ্ট। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালান তাসতাতিউ আন তাআদিলু বাইনান নিসা ওয়ালাউ হারাসতুম, তোমরা নারীদের মাঝে, স্ত্রীদের মাঝে ইনসাফ করতে পারবে না যদিও তোমরা আগ্রহী হও। তো আল্লাহ তাআলা ওখানে বলছেন যে তোমরা চারটা বিয়ে করতে পারো, একাধিক বিয়ে করতে পারো, যদি তুমি ইনসাফ করার ব্যাপারে আস্থাশীল থাকো, ইনসাফের ব্যাপারে যদি সন্দিহান থাকো তাহলে একাধিক করতে পারবে না। এই আয়াত আল্লাহ বলছেন ইনসাফ করতে পারবে না। এখান থেকে কিছু কিছু বিভ্রান্তি দল যে বলেন যে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন ইনসাফ করতে পারবে না নারীদের মাঝে, এই জন্য একাধিক বিয়ে করা জায়েজ নাই। তাফসিরে শাহরাবির মধ্যে বলেন যে যারা এইসব বিভ্রান্তি ছড়ায় তারা কোরআনের আয়াতই বুঝে নাই, কোরআনের পরের অংশটাই পড়ে নাই, কোরআনের একটা অংশ আর একটা অংশের ব্যাখ্যা। এখানে আল্লাহ তাআলা কি বলতেছেন যে তোমরা নারীদের মাঝে ইনসাফ করতে পারবা না যদিও তোমরা আগ্রহী হও, ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাদারুহা কাল মুআল্লাকা, অতএব তোমরা পূর্ণরূপে একপেশে হয়ে যাবা না, অতপর তাকে ঝুলন্ত ছেড়ে দিবা। আল্লাহ তাআলা এখানে যে বলছেন যে তোমরা ন্যায় বিচার করতে পারবা না, এই ন্যায় বিচার করতে পারবা না সেটা কি? সেটা হলো অন্তরের ভালোবাসা। মানুষের অন্তর মানুষের হাতে নাই, দুইজন স্ত্রীর মধ্যে হয়তোবা একজনের প্রতি ভালোবাসা একটু বেশি, এইখানে মানুষের হাত নাই, একজনের জন্য বেশি ভালোবাসা আর একজনের জন্য বেশি কম, এইটাকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ন্যায় বিচার করতে পারবা না।
ফালা তামিলু কুল্লাল মাইলি, তারপরে বলেন যে এই ন্যায় বিচার যে করতে পারবা না, অর্থাৎ তোমার অন্তর তোমার হাতে নাই, যে কোনো একজনের প্রতি তোমার ভালোবাসা বেশি হবে, ভালোবাসা বেশি হোক এটার উপরে তোমার হাত নাই, কিন্তু এই ভালোবাসার বহিঃপ্রকার যেন তোমার আচরণে না ঘটে। ভালোবাসা একজনের জন্য বেশি থাকতে পারে, ছেলে মেয়ে পাঁচজন আমার, পাঁচজনের জন্য কোনো একজনের প্রতি ভালোবাসা বেশি, কিন্তু ওই ভালোবাসার কারণে কোনো এক ছেলেকে যদি আমি একটু সম্পত্তি বেশি দিয়ে দিই, বা কোনো এক ছেলেকে যদি একটু বেশি আদর দেখাই, আর একজনকে একটু বড় মাসটা অরেই সবসময় দিই, একে ছোটটা দিই, তাহলে আমি জালিম জুলুমের গুণা হবে আমার। ভালোবাসা বেশি থাকতে পারে, কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ করতে পারবো না। নারীদের মাঝে ভালোবাসা একজনের জন্য বেশি থাকতে পারে, কিন্তু তার বহিঃপ্রকাশ তুমি করতে পারবা না। ফালা তামিলু, বহিঃপ্রকাশ কি, যে তুমি কারো প্রতি একেবারে একপেশে হয়ে গেছো, একজনের ভালোবাসার জন্য একজনের প্রতি এক বউয়ের কাছে সারাদিনই থাকো, ফাতাজা মুহাকাল মুআল্লাক, আর এক বউকে ঝুলন্ত ছেড়ে দিছো। ঝুলন্ত কি, না তার স্ত্রীর অধিকার তুমি পূরণ করো, আর না তাকে তুমি বিচ্ছেদ করে দিছো যাতে সে আর একজন স্বামীকে ধরতে পারে, তাকে তুমি আটকে রাখছো, না তুমি তালাক দিয়ে তাকে মুক্ত করতেছো, আর না তুমি তার অধিকার পূরণ করতেছো। এরকম ঝুলন্ত কাউকে রাখবে না। একজনের প্রতি ভালোবাসা বেশি দেখাতে গিয়ে আর একজনের প্রতি তুমি জুলুম করবা, এটা করতে পারবা না, আল্লাহ তাআলা ওইটা নিষেধ করছে। আর এখান থেকেই আমরা গত সপ্তাহে বলছি যে একাধিক বিয়ের একটা বড় সমালোচনা বিভিন্ন জায়গায় যেটা করা হয়, এটা ওই যারা একাধিক বিয়ে করে আল্লাহ তাআলার ওই একাধিক বিয়ের সুযোগটা নিছে, আর একটা যে আদেশ ইনসাফ করার যে আদেশ, ওই আদেশটাকে অবহেলা যারা করে, এদের কারণে ইসলামের বদনাম হয়। কিন্তু আপনি যদি কোনো কারণে দুইটা বিয়ে করছেন, আর প্রথম স্ত্রীর যেরকম অধিকার পূর্ণ অধিকার দিতেছেন, দ্বিতীয় স্ত্রীর পূর্ণ অধিকার দিতেছেন, আর দুজনই আপনার উপরে খুশি, এগুলো বিভিন্ন, এরকম আমি গত সপ্তাহে বলেছি, আফ্রিকায় এবং বিভিন্ন দেশে তারা স্বামীদেরকে স্ত্রীরা এরকম একাধিক বিয়ে করিয়ে দেয়, আর সবাই খুব মিলেমিশে থাকে এবং সবার অধিকার তারা পূরণ করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একাধিক স্ত্রী ছিল, সবার অধিকার পূর্ণরূপে পালন করতেন, যে কারো মধ্যে কোনো অসন্তুষ্টি ছিল না। এই সমালোচনা আসে যখন আমরা আল্লাহর হুকুমকে পুরোপুরি মানি না। এখানে একটা ঘটনা তাফসিরে শাহরাবির মধ্যে আসছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইয়ের এক হত্যাকারী ছিল, সে একসময় মুসলমান হয়েছে। তো মুসলমান হওয়ার পরে সে যখন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবের দরবারে আসে, তো তখন তাকে বলে যে আলতি ওয়াজহাকা আলাইয়া, আলবি ওয়াজহাকা আলাইয়া, যে ভাই তুমি, তোমাকে দেখলেই আমার ভাইয়ের কথা মনে পড়ে যায়, প্রতিশোধের আগুন জ্বলে উঠে, তুমি দয়া করে আমার থেকে আড়ালে থাকবে। তখন সে বলে যে আপনি আমাকে যে অপছন্দ করেন, এই কারণে কি আমার অধিকার আপনি বঞ্চিত করবেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে না, আমার অন্তরের উপরে আমার হাত নাই, কিন্তু এই তোমাকে অপছন্দ করা, এই কারণে আমি জালেম হইতে পারি না। অপছন্দ করা আমাকে, তোমার আমার এই খলিফাকে জুলুমের উপরে কখনো সীমালঙ্ঘন করাইতে পারবে না, জুলুমের উপরে কখনো বাধ্য করতে পারবে না। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা নু একজনকে অপছন্দ করা এক বিষয়, আর অপছন্দের বহিঃপ্রকাশ ঘটাইতেছে। তো আপনি একজনের প্রতি ভালোবাসা বেশি থাকতে পারে, কিন্তু এর বহিঃপ্রকাশ দেখাইতে গেলেই গুনাহ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত নুমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা নু আসছেন যে হে আল্লাহ রসুল, আমি আর একটা ছেলেকে আমি একটা বাগান দিতে চাই, তো আপনি এর উপরে সাক্ষী থাকেন। তো রসুল বলেন, তুমি কি এরকম বাগান তোমার সমস্ত সন্তানকে দিছো? বলে না, সবাইকে তো দেই নেই। তখন আল্লাহ রসুল বলেন যে আমি এই জুলুমের উপরে সাক্ষী থাকতে পারবো না। রসুলের আরেক হাদিস আছে যে অনেক মানুষ অনেক সময় জান্নাতি হয়ে যায়, কিন্তু মৃত্যুর আগে কোনো এক সন্তানকে একটু সম্পদ বেশি দিয়ে সে জাহান্নামী হয়ে যায়। এই জন্য ওই আপনার ভালোবাসা অন্তরে থাকবে, কিন্তু সেই ভালোবাসার বহির প্রকাশের মধ্যে অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, জুলুম সেখানে করা যাবে না। ওয়া ইন তুসলিহু ওয়াতাত্তাকু ফা ইন্নাল্লাহা কানা গাফুরান রাহিমা। এখানেও আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি সমঝোতা করো, আর এই সমঝোতা কেন, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে যদি
সমঝোতা করো তবে ফাইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা তবে আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু পিছনে যদি তোমার কোনো দোষ হয়ে থাকে আল্লাহ তাআলা এগুলো maaf করে দিবেন আর ভবিষ্যতে তোমার এই পারিবারিক জীবন যাতে সুখী হয় এইজন্য আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমতের বর্ষণ নাযিল করবেন কিন্তু ওই সমঝোতার মনোভাব থাকতে হবে স্ত্রী এবং স্বামী দুজনের মধ্যে সমঝোতা সারের মনোভাব যদি থাকে আল্লাহ তাআলা সুখ দিবেন আর যদি সারের মনোভাবই না থাকে তো আল্লাহ তাআলা তাদের মধ্যে সুখ দিবেন না আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন কারো কোনো প্রশ্ন আছে ছেলে কতটুকু সচ্ছল হলে মোহর দেওয়ার মতো ক্ষমতা তাকে থাকতে হবে এবং স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা থাকতে হবে এখন এগুলো হলো ছেলের উপরে দায়িত্ব এখন যদি কেউ বিয়ের ক্ষেত্রে যদি কথার কথা শ্বশুর দায়িত্ব নিল তুমি এখন পড়াশোনা করতেছো করো আপাতত ভরণ পোষণের দায়িত্বটা আমার উপরে আপাতত পড়াশোনা পর্যন্ত আর তোমার মহরানা এটাও তো তোমার দায়িত্ব দিতে হবে বাকি মহরানা তুমি বাকিতে দিতে পারবা কিছুদিন পরে এরকম যদি দায়িত্ব নিয়ে নেয় বা তারা যদি মেনে নেয় তাহলে সেখানে বিয়ে করতে পারবে শান্তি লাগতেছে না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এগুলা ঠিক করা যায় এগুলো আপনার ওই যে যে ইটা থাকে সাউন্ড ব্রিদিং ওটা মনে কমানো যায় না নর্মাল করা যায় ঠিক আছে ওটা আমি বলবো না ওটা যাতে বিশেষ করে আলোচনার সময় যাতে কমায় দেয় এটা আর কোনো প্রশ্ন আছে আচ্ছা ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে এখানে কোনো সার নাই ফরজ ফজর নামাজ এটা ফরজ ফরজের ক্ষেত্রে কোনো সার নাই তাকে উঠতেই হবে উঠে ফরজ নামাজ পড়তেই হবে এখন ওষুধ খেয়ে যে ঘুমায় থাকবে যে আর ফজর নামাজ পড়বে না এই ব্যাপারে আল্লাহ তাআলা কোনো সার দেননি